নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে সুবহানাল্লাহ জুমার দিন কয়টা কাজ করতে হবে পাঁচটা কাজ নাম্বার 1 গাসসালা ওয়াক্তাসালা জুমার দিন সকালে উঠে গোসল করতে হবে নাম্বার 2 বাক্কার ওয়াব তাকারা তাড়াতাড়ি মসজিদে আসতে হবে দেরি করে নয় কয় এই একটা বাজে হচ্ছে নামাজ শুরু হবে 1:30টায় খুতবা শুরু হবে 1:30টায় এই একটা 20 25 গেলেই তো হবে আল্লাহ রাসূল বলে না জুমার দিন সকালে গোসল করে তাড়াতাড়ি মসজিদে যাবে মাশা ওয়ালাম ইয়ারকাব হেঁটে হেঁটে মসজিদে যাবে নাম্বার 3 দানা মিনাল ইমাম ইমামের একদম কাছে বসবে নাম্বার 5 ইমামের কাছে বসে ইস্তামা ওয়ালাম ইয়ালগু খেয়াল করে ইমামের বক্তব্য শুনবে তাহলে কয়টা কাজ হলো এক নাম্বার বলেন তো দেখি গোসল করতে হবে এক নাম্বার কি নাম্বার 2 তাড়াতাড়ি মসজিদে যেতে হবে নাম্বার 3 হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে নাম্বার 4 ইমামের একদম কাছে বসতে হবে ইমামের কাছে বসতে হলে আগে গিয়ে আগে বসতে হবে এখন আপনি পরে এসে সামনের মানুষকে উঠায় দিয়ে বসবেন সেই অনুমতি নেই ইসলাম এটাকে সাপোর্ট দেয় না কাজেই ইমামের কাছে বসবে নাম্বার 5 ইমামের কথা খেয়াল করে শুনবেন এই পাঁচটা কাজ করলে বিকুল্লি খুতুয়াতিন প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নামাজ এক বছরের তাহাজ্জুদ এক বছরের রোজার সওয়াব আপনার আমল নামায় লেখা হবে সহিহ বুখারীতে হাদিসটি আছে হাদিসটি মিশকাতে আছে হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে হাদিসটি আত-তারকিব আত-তারহিব কিতাবে আছে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে অধি অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি আছে এই আমলটি আমরা করব রাজি আছি ইনশাআল্লাহ